Everything is fair in business. আমার মা বাবা খুন হয়েছে, কে করেছে জানি না। মাঝে মাঝে মনে হয় জগল, আবার মনে হয় অন্য কেউ। আমার মা বাবার একটাই সম্বল ছিলাম আমি। এত বড় হয়েছি, তারপরও বাবা প্রতিদিন কলেজে দিয়ে আসতেন, আবার নিয়ে যেতেন। কেন জানেন? যাতে রাস্তার বখাটে ছেলেরা আমাকে এতটুকু অসম্মান করতে না পারে। আর এখন এখন আমার প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত কাটছে একটা জঘন্য নোংরা ক্রিমিনালের সাথে। আপনার কাছে আশ্রয় মিলল না, ভাববেন না আমি আবার জগলুর খাঁচায় পা দিব। না, আমি আর একটি মুহূর্ত ইনসিকিউরিটির মধ্যে থাকবো না। যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। নইলে আমি পৃথিবীতে তুমি সবচাইতে কোথায় সিকিউর জানো? কার কাছে? জগলুর কাছে। আপনার কাজটা অনেক মজার কিন্তু অনেক কঠিন। অভিনয় ব্যাপারটা জানা থাকলে ভালো হতো, কাজটা ভালো করে করা যেত, মানে অভিনয়টা নিয়ে খুঁজতো। আচ্ছা, টাকা আমি যেটা বলেছি সেটাই কিন্তু দিতে হবে। ইউ নিড নট টু ওয়ারি অ্যাবাউট দ্যাট, ইউ উইল গেট এভরি সিঙ্গেল পেনি। ফাইন, থ্যাঙ্কস। আর একটা কাজ আছে যেটা আপনাকেই করতে হবে। সেটা কি? আমার সঙ্গে এখানে একটা মেয়েকে দেখেছেন না? আপনার বোন? না, আমার বোন না। তাহলে সেটা জেনে আপনার কাজ নেই। ওকে, তো কি করতে হবে? ওকে একটা চাকরি দিতে হবে, ওকে লালন পালন করতে হবে, ওর বিয়ে দিয়ে দিতে হবে। ইম্পসিবল। কেন? কারণ এটা না করলে আপনার কাজটা আমার জন্য ইম্পসিবল। Are you joking? No. I'm serious. I'm serious. Yes. I'm sorry. জগলুর এই একটা ভালো দিকের প্রতি আমি অসম্মান দেখাতে পারছি না। সরি। তুমি কি জানো সিয়াম ব্যাংকে তোমার নামে একটা অ্যাকাউন্ট আছে? তুমি কি জানো সেই অ্যাকাউন্টে কত টাকা আছে?
15 million baht. ফরহাদের কাছ থেকে যে টাকাও পেয়েছি, আমার কাছ থেকে যে টাকাও পেয়েছি, সমস্ত টাকা তোমার নামে জমা করেছি, তোমার নামে। তুমি কি বুঝতে পারছ? কাজের বিনিময়ে দুটো জিনিস শুধু চেয়েছে ও, দুটো, এক টাকা আর এক তোমার ভবিষ্যৎ। টাকাটাও তোমার জন্য। তোমাকে নিয়ে ওর কোনো নোংরা ভাবনা থাকতে পারবে এই কথা বলতে পারলে কি করে বিলিভ করি বলো? আই'ম সরি, আমি পারছি না। একবার আমার এখানে একটু আসবেন। আজ থেকে ও তোমার কাছে ঘুমাবে। Thank you.
জানি অনেককে। চড়াই না কাউকে। তোকে দিয়ে একবার তাকিয়ে বলো ইয়েস অর নো। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমনি লাভ ইজ ইনজুরিয়াস ফর মি। কি হলো আব্বাস? পালিয়ে বেড়াচ্ছ? আব্বাস মুভ। আমি মৃত্যু নিয়ে ভয় পাই না, আর বেঁচে থাকার স্বপ্নও দেখি না। আমার শুধু একটাই স্বপ্ন, এবং এর জন্য আপনাকে আমার খুবই দরকার। ওদের সাথে যুদ্ধ এত সহজ হবে না, আর আমার উপর ভরসা করছে না।